পড়ানো পরে শুরু করব। আগে তুমি আমায় বলো তো, বাংলায় কোন ধরনের লেখা পড়তে তোমার ভালো লাগে? আমি জানি তোমাদের মধ্যে কেউ লিখবে আমার প্রেমের কবিতা ভালো লাগে, কেউ আবার লিখতে পারো আমার ভূতের গল্প ভালো লাগে, কেউ লিখবে আমার উপন্যাস ভালো লাগে, কারো বা হয়তো রহস্য, রহস্য গল্প, রহস্য উপন্যাস, যেমন ধরো ফেলুদা, ব্যোমকেশ, এগুলো ভালো লাগে। এক এক ধরনের ছাত্রছাত্রীদের বা এক একটা মানুষের এক এক ধরন পছন্দ, এটা তো বোঝা গেল। কিন্তু আমার প্রশ্ন, আমরা বাংলায় এত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক পড়ি, কোনোদিন কি তোমার মাথাতে এই প্রশ্নটা এসেছে যে বাংলা ভাষায় লেখা প্রথম বই কোনটা? আজকে সেটাই তো তোমাদের বলবো। দেখো, বাংলা ভাষায় লেখা প্রথম বই কোনটা এটা তো কেউ জানি না আমরা, কিন্তু বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, তার মানে বাংলা সাহিত্যের একদম প্রথম নিদর্শন, যতগুলি লেখা পাওয়া গেছে ভাষাতত্ত্ববিদেরা ভালো করে বিশ্লেষণ করে তারা নির্বাচন করেছেন কোন লেখাটি সবচেয়ে পুরনো, তো তাঁদের মতে বাংলার সবচেয়ে পুরনো গ্রন্থের নাম চর্যাপদ। এটাকে আমরা আর কি সাহিত্যের ইতিহাসের ভাষাতে বলবো, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হলো চর্যাপদ। আজকে এটাই তোমাদের পড়াবো। তোমরা এখানে অনেকেই বলবে আচ্ছা আমি বুঝবো কি করে এই লেখাটা পুরনো, কেউ তো পরেও লিখে দিতে পারে। দেখো, যারা ভাষাতত্ত্ববিদ তারা অনেক বিচার পর্যালোচনা করে, ভাষা দেখে, তার বর্ণনা পড়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন। এবং আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এবং তোমরা যারা বই পেয়ে গেছো কিংবা স্কুলের তরফ থেকে তোমাদের ভাষা সংস্কৃতির বইটা আগামী কয়েকদিনের মধ্যে পাবে, তোমরা দেখে নিতে পারবে তোমাদের ভাষা সংস্কৃতির সংস্কৃতি অংশ মানে সাহিত্যের ইতিহাস অংশের প্রথম অধ্যায়, সেখানে প্রাচীন যুগের বাংলা সাহিত্যিক নিদর্শন বা চর্যাপদ সম্পর্কে আলোচনা করা আছে। এই গোটা অধ্যায়টা আমি কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট করে তোমাদের সামনে আলোচনা করব। বিশেষ করে এই গোটা চর্যাপদ থেকে যে যে এমসিকিউ এসএকিউ আসতে পারে সেটাকে একটা জায়গাতে এনে আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করতে চলেছি। কাজেই ইন্টারেস্টিং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, আর তোমাদের বাংলা বইয়ে যত গল্প কবিতা আছে সব আমি পড়িয়ে দিয়েছি ফার্স্ট সেমিস্টারের, সেটা দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে লিংক রইল, ক্লিক করো, যে গল্প কবিতাটা বুঝতে পারছো না ভিডিও দেখে নাও, জলের মতো সহজ হয়ে যাবে। চলো স্ক্রিনে দেখে নিই চর্যাপদ। ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য বাংলা গদ্য পদ্যের বইয়ের পাশাপাশি আরও একটি বই কিন্তু তোমাদের দেওয়া হবে, যার নাম বাঙালির সংস্কৃতি ও ভাষা। সেই বই থেকে বাঙালির সংস্কৃতি বা বাংলা সাহিত্যের ইতিহাস অংশের প্রথম যে অধ্যায় রয়েছে, নাম প্রাচীন ভারতের সমাজ ও সাহিত্য, সেটা নিয়ে কমপ্লিট আলোচনা করব। যে যে লাইন থেকে এমসিকিউ আসবে, তোমরা জানো এবার শুধুমাত্র এমসিকিউ, তাই সেই সেই লাইনগুলোকে আজকের এই ভিডিওতে নোটস আকারে লিখিয়েও দেব। এই অধ্যায় মূলত রয়েছে চর্যাপদ। তোমরা নীল কালি দিয়ে বাঁকানো যে লেখাটা রয়েছে, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ অথবা নব্যভারতীয় আর্য ভাষা তথা বাংলা ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত হলো চর্যাপদ, এই দুটো লাইনকে খাতাতে নোটস আকারে লিখে নাও। তোমরা দেখবে অনেক স্কুলে এমসিকিউ এ এই প্রশ্ন দেওয়া হবে, বাংলা ভাষার আদিতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, রামায়ণ, মহাভারত, এরকম ধরো চারটে অপশান দেবে, তোমাদের কিন্তু লিখতে হবে চর্যাপদ। মূল আলোচনায় আসি, আবিষ্কার, এটা যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোথায় খুঁজে পাওয়া গেল, কবে পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল সেটা তোমরা দেখে নাও। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার মানে লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। এর পূর্ব নাম ছিল বা এর প্রকৃত নাম হলো
চর্যা চর্য বিনিশ্চয়, বা তোমরা দেখবে পাঠ্য বইয়ে লেখা আছে, দুটি অপভ্রংশ পুঁথির সঙ্গে চর্যাপদের পুঁথি মিলিয়ে এর নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয়। এখান থেকে কেমন প্রশ্ন হবে? চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়, শাল দিয়ে দিল চারটে। চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন, চারটে নাম দিয়ে দিল। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজার দরবার, ভুটানের রাজার দরবার, বাঁকুড়া জেলা, এরকম চারটে নাম দিয়ে দিল। চর্যাপদের পুঁথির পূর্বতন নাম বা প্রকৃত নাম বলে চারটে অপশান দিয়ে দিল। খাতাতে লিখে নাও, আশা করি কবে, কোথা থেকে, কে আবিষ্কার করেন এটা তোমাদের কাছে পরিষ্কার। এবার প্রকাশ, এই পুঁথিটা খুঁজে পাওয়ার পর এটাকে কবে ছাপানো বই আকারে প্রকাশ করা হলো? 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর তরফ থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের সম্পাদনায় বইটি প্রকাশিত হয়। সেই সম্পাদিত বইয়ের নাম দেওয়া হয় হাজার বছরের পুরানো বাংলা বৌদ্ধ গান ও দোহা। তাহলে এটাও তোমরা লিখে নাও যে কোথা থেকে প্রকাশিত হয়, কবে প্রকাশিত হয়, কে সম্পাদনা করেন, সম্পাদিত পুঁথির নাম কি দেওয়া হয়। এবার এই চর্যাপদেরই একটা তিব্বতী অনুবাদ পাওয়া গেছিল। আমরা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বাংলা চর্যাপদ আলোচনা করছি, কিন্তু এই চর্যাপদেরই একটা তিব্বতী অনুবাদ পাওয়া যায়। এর কিছুকাল পরে, অর্থাৎ 1916 কিছুকাল পরে, প্রবোধচন্দ্র বাগচী মহাশয় নেপাল থেকেই চর্যাপদের তিব্বতী অনুবাদের পুঁথিটি আবিষ্কার করেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন, চারটে নাম দিয়ে দিতে পারে। এবার পদ সংখ্যা, চর্যাপদে কটি পদ বা গান ছিল? বাংলা ভাষায় প্রাপ্ত চর্যাপদের পুঁথি, এখানে একটু টাইপে মিস্টেক আছে, পুঁথিটির বেশ কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল। এটিতে মোট 46টি গান বা পদ পাওয়া যায়। তাহলে বাংলা চর্যাপদে যে পুঁথি পাওয়া গেছিলো চর্যাপদের, তা সেটা একটু ছেঁড়া ভরা ছিল, তাতে মোট 46টা পদ পাওয়া যায়। কিন্তু তিব্বতী অনুবাদের যে বইটা পাওয়া যায় সেটা একদম ঠিকঠাক ছিল, সেখানে দেখা যায় 51টি পদ। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি মূল চর্যাপদে 51টি পদ ছিল, কিন্তু বাংলা চর্যাপদে পাওয়া গেছিল 46টি। এবার রচনাকাল, এটা কবে লেখা হয়েছে? একাধিক ভাষাতত্ত্ববিদেরা নানা দিক বিচার করে দেখেছেন চর্যার পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা লিখে নেবে। এবার কবি বা পদকর্তার পরিচিতি বলবো, তার আগে বলি তোমরা অধীর আগ্রহে জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ ফার্স্ট সেমিস্টারের বাংলা সহায়িকা এবং অন্যান্য বইগুলি কবে প্রকাশিত হবে। তোমাদের 20 তারিখ আমি জানিয়েছিলাম, আমাদের বই কিন্তু সত্যিই রেডি, কিন্তু তোমাদের হাতে তুলে না দিতে পারার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং তোমাদের আমি কথা দিলাম 27 তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের বই পাওয়া যাবে, আর একটা দুটো দিন মানে 2-4টে দিন তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার কবি পরিচিতি বা পদকর্তা কারা ছিলেন? চর্যাপদের মোট কবি বা পদকর্তার সংখ্যা 24, খুব ইম্পর্টেন্ট, যাদের মধ্যে কাহ্নপাদ, আগেকার দিনে যারা পদ রচনা করতেন তাদের সম্মানসূচক পাদ এই বলে সম্বোধন করা হতো। তো কাহ্নপাদ, যার প্রকৃত নাম কৃষ্ণাচার্য, তিনি সর্বাধিক 12টি পদ রচনা করেছিলেন। চর্যাপদে মোট 51টা পদ ছিল, 24 জন কবি বা পদকর্তা মিলে এগুলো লিখেছিলেন। এই 24 জনের মধ্যে সবচেয়ে বেশি পদ লিখেছিলেন কাহ্নপাদ বা কৃষ্ণাচার্য, তিনি মোট 12টি পদ রচনা করেন। এছাড়াও চর্যাপদের কয়েকজন পদকর্তা বা কবি হলেন সরহপাদ, লুইপাদ, কুক্কুরিপাদ, লুইপাদ, শান্তিপাদ, এরকম বিভিন্ন পদকর্তার নাম আমরা জানতে পারি। এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়েও পেয়ে যাবে। এবার কাব্যমূল্য, চর্যাপদ এই যে গ্রন্থ এটা কিন্তু কাব্য সৃষ্টির জন্য মানে গল্প কবিতা লেখার জন্য লেখা হয়নি, বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত এবং সাধনা পথের আনন্দকে প্রকাশ করার জন্য এই গ্রন্থ লেখা হয়েছিল।
চর্যার প্রায় সবকটি গানই ভালো করে মনে রাখবে, মাত্রাবৃত্ত ছন্দে লেখা, কোন ছন্দে লেখা এবং অন্তমিলযুক্ত, মানে একটা লাইনের সঙ্গে পরের লাইনের শেষের মিল অন্তমিল আমরা দেখতে পাই। এবার দার্শনিকতা ও ধর্মমত। চর্যার গানগুলি মূলত সাধনা সঙ্গীত, এগুলি দীর্ঘকাল নৃত্য সহকারে গীত হতো, নাচের সঙ্গে গাওয়া হতো। চর্যার ভাষা, এটা খুব ইম্পর্টেন্ট, চর্যার ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। সন্ধ্যার নিয়ন আলোয়, এখানে হবে নিয়ন আলোয়, যেমন কিছুটা স্পষ্টতা ও কিছুটা অস্পষ্টতা থাকে, চর্যার ভাষাও ঠিক তেমন। এজন্য একে সন্ধ্যা ভাষা বলা হয়। আবার অনেকের মতে সন্ধ্যা শব্দের অর্থ সাম্যক ধ্যান, অর্থাৎ সাম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষার পাঠোদ্ধার সম্ভব, এজন্য এর নাম সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকে কী বলে, একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার সমাজ ও লৌকিক জীবন। চর্যায় বর্ণিত তথ্য অনুযায়ী বাঙালিদের প্রিয় খাবার সেই সময় ছিল ভাত, যৌথ নাচ গানের প্রসঙ্গ আছে, সেই সময় বিয়েতে যৌতুক প্রথা চালু ছিল, সমাজে বর্ণভেদ ও অস্পৃশ্যতা ছিল, তৎকালীন সময়ে পেশা হিসেবে তুলো ধোনা, দই বানানো, মদ বিক্রি, মাছ ধরা, নৌকো চালানো, জাদুবিদ্যা, পাখি শিকার, পশু পাখি শিকার, সাপের খেলা দেখানো, এগুলো প্রচলন ছিল। অতিরিক্ত তথ্যতে তোমরা দেখতে পাচ্ছ তিনটে পদের নাম লেখা, উঁচা উঁচা পবত, হেরিসে মেরি, পারত মোর ঘর, এগুলো কত নাম্বার পদ এবং কে লিখেছেন সেটা আমরা লিখে দিয়েছি খাটায়, তোমরা এটা নোট করে নিতে পারো। আদি অস্টালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত। চর্যা যে বাংলা ভাষার পূর্বসূরি তা প্রমাণ করেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইয়ের মাধ্যমে এই বিষয় বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন। চর্যাপদে নানা রকম বাগধারার পরিচয় আমরা পাই, সবুজকালিতে লেখা, এটা তোমরা স্ক্রিনশট করে বা লিখে নিতে পারো। এই হচ্ছে আমাদের মূল নোটস। দেখো এই অংশগুলো ভালো করে তোমরা আত্মস্থ করবে, যে বানান ভুলগুলো রয়েছে এই টাইপে সেটা একটু সংশোধন করে নিও। ক্লাসে এবং কোচিংয়ে স্যার যখন এই অধ্যায় পড়াবেন সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং কম করে পাঁচবার পাঠ্য বই থেকে এই অংশটা কিন্তু তোমাদের পড়ে নিতে হবে। আচ্ছা সত্যি বলবে, সাহিত্যের ইতিহাস পড়াটা কেমন লাগলো, মজার লেগেছে? যদি ভালো লাগে লাইকটা করে দিও। তোমরা ভিডিও দেখো লাইক করো না, এটা মানে আমি আনলাইক করি, মানে আমার খুব খারাপ লাগে। আসলে তোমাদের লাইকগুলো দেখলে আমি এনার্জি পাই, নতুন নতুন ভিডিও পোস্টের জন্য অনুপ্রাণিত হই, তাই প্লিজ লাইক করে দিও, মতামত লিখে জানিও। সবার কমেন্ট পড়ি, কিন্তু যখন কমেন্টের উত্তর দিতে বসি না, কয়েকটা টাইপ করার পর দেখি আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, আর লিখতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, আমি অধিকাংশ কমেন্টই পড়ি, তাই কমেন্টটা করো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয় যে প্রচুর কমেন্ট আসে, অনেকগুলো হয়তো চোখের আড়ালে চলে যায়, এটা স্বাভাবিক, আমার জায়গায় থাকলে তোমরাও বুঝতে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাদের বলি, আমার কিন্তু কোনো ম্যানেজার বা টিম নেই যারা তোমাদের কমেন্টগুলো পড়ে তার উত্তর দেবে। ইউটিউবের কমেন্ট অপশানে তোমরা যত কমেন্ট করো সেগুলো আমি নিজে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।